তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমি আজকে আবার একটি গেম নিয়ে চলে এসেছি, আজকে আমি ট্রেন চালাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমি চালু করছি ট্রেনটিকে, একটু ওয়েট করতে হবে, প্যাসেঞ্জার চাপছে এখন। তো এবার আমি স্টার্ট করছি। চল স্পিন করাই থাকবে। তো আমি প্রথমে দেখে নিচ্ছি যে কোনটা ভালো লাগছে, আমি একে একে দেখে নিচ্ছি এটা ভালো লাগে না, এটা কেমন, এটা ভালো লাগে না, দেখা যাক, এটা ভালো লাগে না, এটাও ভালো লাগে না, এইটাটাও ভালো লাগছে। তবে এইভাবে তো পেশেন্ট দেখানো যাবে, এটা তো আরও অনেক কেমন ছোট লাগছে। আমার ড্রাইভারটা ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার ট্রেনের চাকা কেমন ঘুরে যাচ্ছে এদিকে, দেখুন স্পিড কত স্পিডে চলতে থাকলে বুঝতে পাচ্ছেন। আস্তে আস্তে স্পিড বাড়ছে, 94, 95, 96, 97, 98, 99, 100, 1, 2, 1, 2, আমার স্পিড বেড়েই চলেছে, বেড়েই চলেছে। চল চল চল, স্টেশনে দাঁড়াইতে হবে। তো আমি স্টেশনে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি স্পিড বাড়িয়ে। তো বুঝতে পারছো এটা তো ট্রেন, সঠিক সময় পৌঁছাতে হবে, তো দেরি করলেও তো চলবে না, তাই না? তো আমি যদি মনে করি যে চাইতে বেশি স্পিডে চলে পৌঁছে যাব, তাহলে কিন্তু হবে না, কারণ এটা ট্রেন, এটা একটি নির্দিষ্ট টাইমে চলে, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ট্রেনটি এখন স্পিডে চলছে 132। তো আমি চেষ্টা করব আরও স্পিড তোলার। তো সামনে কোনো স্টেশন পড়ে গেলে কিন্তু আর তুলতে পারবো না, তবে চেষ্টা করে যাব। দেখতে পাচ্ছেন এটা একটি সমুদ্র, তো আমি ব্রিজ পার হচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার স্পিড 135। তো ওঠানামা করছে এখন, কারণ সামনে মনে হচ্ছে স্টেশন আছে একটু। তো আমাকে স্টেশনে দাঁড়াইতে হবে মনে হচ্ছে। তো দেখি, তো আমাকে এবার ব্রেক মারতে হবে। তো আসতে এখানে আমাকে দাঁড়াতে হবে, স্টেশন পড়ে গেল। আসতে 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 0, 0 তো আনতে হবে আমার স্পিড। তো প্যাসেঞ্জার ওঠানামা করবে, তো এখানে একটু ওয়েট করতে হবে আমাকে, দেখি কতক্ষণ লাগে। তো প্যাসেঞ্জার ওঠানামা করছে, তো একটু অপেক্ষা করে নিচ্ছি, তারপর আবার স্পিড ছাড়বো। তো হয়ে গেল, তো চলো এবার যাওয়া যাক। তো স্পিড বাড়িয়ে দিলাম, মেন তুলে দিলাম, চল পরবর্তী স্টেশনে রওনা দিলাম। তো আমি আবারও স্পিড তোলার চেষ্টা করব, দেখি কতটুকু স্পিড তুলতে পারি। তো স্টেশন যেতে মোটামুটি 5 মিনিট লাগতে পারে, তো দেখি। এটা করে ভালো লাগছে না গো, আগেরটাই করি, এটাও ভালো লাগছে। এই গেমটাতে এই জিনিসটা খুব একটু ভালো দেয়, তবে খেলে মজা আছে। চলো এইমাত্র ঢুকতে যাচ্ছে স্টেশনে, তো আমি স্পিড তোলার চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়া, দেখা যাক কতটা স্পিডে আমি নিয়ে যেতে পারি। চলো চলো। তো বুঝতে পারছো যে ট্রেন একটি মানে দাঁড়া পরে বলছি, ঠিক আছে আমি একটু চালিয়ে নিই। তো সামনেই ব্যাংক আছে। তো ট্রেনে আপনারা তো একটা কথা জানেন যে
না আপনারা বলাটা ভুল হয়েছে, কিন্তু তোমরা বলছি, কারণ তোমরা আমাদের বন্ধুর মতো, ঠিক আছে? তো তোমরা তো জানো যে ট্রেনের হ্যাঁক ম্যাক আর কি টিয়ারিং না কাটালেই চলে, তো অনেক ক্ষেত্রে টিয়ারিং কাটাইতে হয়, তবে কিছু কিছু ট্রেন আছে যেগুলো টিয়ারিং না কাটানো চলবে, তো আমি সেই ট্রেনটাই চালাচ্ছি। তো চলো কতটা স্পিডে চলতে পারে সেটা আমি দেখছি। তো আমার বর্তমান স্পিড হচ্ছে 141, তো আমি চেষ্টা করব তোলার, তো দেখা যাক। 143-এ তুললাম, 144, তো আমাকে আবার স্পিড কমাইতে হবে, কারণ আবার সামনে স্টেশন পড়ে গেছে, তো আমাকে দাঁড়াতে হবে, কারণ প্যাসেঞ্জার না তুললে তো আমাকে চাকরি থেকে বের করে দেবে, তাই না? তো আমি ব্রেকটা মারবো, তো আস্তে ব্রেক মারছি আমি। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো, আর একটা কথা, যে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বোতামটি আছে ওটিকে অল সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? আর যদি আগে থেকেই করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। তো প্যাসেঞ্জার চাপানো হয়ে গেছে, তো আবারও চালু করলাম, তো যাক। তো বন্ধুরা, আমি আবারও নেক্সট স্টেশনে পৌঁছানোর চেষ্টা করছি, তো আমি একটু স্পিড বাড়িয়ে নেব, তো স্পিড বাড়িয়ে দিলাম, বা দেখি কতটা সময় লাগে। তো আমি লাইটই জেনে নিলাম, কারণ একটু অন্ধকার অন্ধকার ভাব লাগছে, কারণ সন্ধ্যা নেমে আসছে, তো তাই ভেতরকার লাইটও জ্বালিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এবার কালারটা, তোমাদের পছন্দ কিনা আমি জানি না, অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো সামনে আবার ব্যাগ আছে দেখতে পাচ্ছি, তো জল মনে হচ্ছে আর স্টেশন বেশি দূর নেই, তো আমি আস্তে আস্তে এবার স্পিডটা কমানোর চেষ্টা করব, তো আর একটু যাক, তারপর কমানোর চেষ্টা করছি। তো এবার আমি আস্তে আস্তে কমানোর চেষ্টা করছি, চল চল চল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ট্রেনটি কিন্তু 125 স্পিডে চলছে, তো স্টেশন মনে হয় আর বেশি দূর নয়। তো আমি একটু স্পিড বাড়িয়ে নিলাম, কারণ আমি একটু স্পিডে যেতে চাই, আমার হাতে সময় কম, নাহলে এই লাইনে আবার আর একটা ট্রেন আসতে পারে, তো আমি তাড়াতাড়ি বেরিয়ে চলে গেলাম, ঠিক আছে? তো এবার আমি স্টেশনে পৌঁছে যাওয়ার খুব কাছাকাছি চলে এসেছি, এবার আমি পৌঁছে যাব, এবার আমি কমিয়ে দেবো একবারে, এবার আস্তে আস্তে বাড়িয়ে আস্তে 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 আস্তে, হ্যাঁ আমি স্টেশনে পৌঁছে গেছি, এখানে আমাকে দাঁড়াতে হবে। তো আমি একবারে কমিয়ে দিলাম, তো আমি এবার আস্তে আস্তে একটুখানি বাড়ানোর চেষ্টা করব, কারণ এখানে আটকে গেলে তো আর হচ্ছে না, আমাকে ওই ডাক ড্রাইভারে যেতে হবে, তো আমি একটু বাড়িয়ে নেব। চল চল, আমি একটু আস্তে আস্তে যাচ্ছি, কারণ তখন না দাঁড়াইতে পারলে না তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই আমি একটু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, ঠিক আছে? তো স্পিড, দেখতে পাচ্ছেন স্টেশনটা কত বড়, লোক যাওয়া আসা করছে। তো দেখতে পাচ্ছেন আমাকে এখানে দাঁড়াতে হবে, তো আমি একবারে কমিয়ে দিলাম, 18 স্পিডে নেমে গেছে, তো 16-10-0। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বড় করছি না, এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।